ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমার রসুলের শান গিয়ে ছোট করে কেউ সাধু সেজে আমার রসুলের শান গিয়ে ছোট করে কেউ বলে মাওলুদ শরীফ চলবে না আবার কেউ আমার রসুলের বাসা সাল্লামের বিরুদ্ধে গুস্তাগিমূলক কথাও বলে এদের উপায় রাখতে লক্ষ্য আমার রসুলকে যেন মানুষ ভুল বোঝে আমার নবী থেকে মানুষ যেন দূরে সরে থাকে কেননা আমার নবী এমন একটা সত্য আমার নবীর কাছে যে গেছে সেই নবী বাগের দিবানা হয়ে গেছে আল্লাহ নবী মদিনা নবাবি শরীফে বসে আছে নবী আমার সত্য কথা ন্যায় কথা মানুষকে শোনাতে লেগেছে বিভিন্ন দেশ থেকে এমন করে দলে 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 মানুষ আমার রসুল্লাহর কাছে আসতে লেগেছে আমার নবী পাকে দরবারে হাজির হতে লেগেছে আমার নবী পাক তাদেরকে শিক্ষা দিতে লেগেছে বাবারা তোমরা মাকে জুলুম করো না বাবা মাকে কষ্ট দিও না বাবা কেননা মহান স্রষ্টা জানিয়ে দিয়েছে আনিসকুরুনি ওয়ালিওয়ালিদাইকা তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো কৃপা জ্ঞাপন করো এবং মা বাপের কৃপা জ্ঞাপন করো কেননা মাকে আল্লাহ এত নিয়ামত করেছে যার অবদান কখনো কোনো মানুষ কবুল ফিরতে পারবে না এই কথা রসুল শিখাতে লেগেছে নবী আমার শিখাতে লেগেছে বাবারা গরিবদের উপরে জুলুম করো না বাবা বাবারা চুরি করো না বাবা কখনো হারাম খেও না বাবা পরের মালকে নিজের বলে নিয়ে নিও না বাবা নারী গুণকে কখনো বাবা জুলুম করো না জেন্দ জেন্দ তাদেরকে পুঁতে দিও না বাবা নারী অশুভ নয় নারী যার ঘরে আসে মহান স্রষ্টা ওই বাড়িতে শান্তির খবর পাঠায় বড় রাগ হতে লাগলো মোহাম্মদের দিয়ে দলে দলে লোক বাড়তে লেগেছে এই জন্য সে কি করতে লাগলো আমার রসুল্লাহর কাছে যারা যায় তাদের উপরে জুলুম করতে লাগলো কেমন জুলুম করেছিল সরে গিয়ে দাও তাদের বুকের উপরে ভারী পাথর দিয়ে গরম বাড়ির উপরে চিত করে শুয়ে রাখতো ঘন্টা ঘন্টা শুয়ে রাখার পরে তাদের কাছে আবু জেহেল তার দল বল নিয়ে আসতো এসে বলতো বলো মুহাম্মাদের কাছে আর যাবে না মুহাম্মাদের দল করবে না মুহাম্মাদের কথা শুনতে যাবে না তাহলে তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে এই যুবকেরা সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা মহাব্বতে জিনিস সত্য যারা বুঝেছে তারা বুঝেছে সত্য কেমন নিয়ামত সত্যের জন্যই সকল সাহাবারা বলতে লাগতো আমরা আমাদের জীবন দিয়া পছন্দ করি আল্লাহ আল্লাহ নবীর রাস্তা ছাড়ব না শুধু বললে হবে না রসুলকে প্রেম করি নিজেদের জীবন আখলাম চরিত্রে আল্লাহ নবী আদর্শকে ফুটিয়ে তুলতে হবে তাই নবী পাকে জীবনী পড়তে হবে নবীকে যারা প্রেম করেছে তাদের থেকে শিক্ষা নিতে হবে নবীকে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নিতে হবে কিভাবে তেনারা প্রেম করেছে কিভাবে তেনারা মেনেছে এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নাই প্রচার করতে গিয়ে এত বাধার সম্মুখীন হয়েছিলে এমনও দিন গেল আল্লাহ পাহাড়ে গিয়ে বন্দি হয়ে থাকতে হয়েছে পাহাড়ে গিয়ে ফলমূল খেয়ে জীবন ধারণ করতে হয়েছে এ নবীর গোলামেরা সেই সত্য কথা বলতে গিয়ে সেই সত্য কথা বলতে গিয়ে যদি তোমাদের কোনো ঘর ছাড়া হতে হয় কোনো জায়গা দিয়ে বন্দি হতে হয় মন খারাপ করো না গো কেননা দুদিনে দুনিয়া থেকে আমার সুল্লা যদি হক কথা বলতে গিয়ে এত কষ্ট ভোগ করতে পারে সেই নবীর গোলাম হিসাবে আমরা কেন ভোগ করতে পারবো না কেননা আমার নবীর প্রেম যারা করেছিল তাদের থেকে শিক্ষা নিয়ে না এ যুবকেরা আপনারা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে এই হক কথা সত্য কথা বলার জন্যে আল্লাহ নবীকে
আসসালামু আলাইকুম। আমরা দেখছেন এইচবি নিউজ জলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে।